नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ विलेज फूडे आपनादेर सकलके स्वागत। बंधुरा आमी एखन एसेछि गाछे आमड़ा पाड़ते और ये आमड़ाते आज के आपनादेर साथे एकटा रेसिपी शेयर करब। एखाने एकटा आमड़ा गाछ आछे प्रचुर आमड़ा होयेछे किन्तु आमड़ागुलो कोची किन्तु ये आमड़ागुलो खेते दारुण लागे। चलुन किछु आमड़ा पेड़े नि। तो बंधुरा एखाने एकटा लगा रखा आछे एइटा दिये आमी आमड़ा पाड़ब। बंधुरा यही हे आमड़ा गाच और एखान आमड़ा पारब। देख कत आमड़ा हो शुद्ध ये देख बंधुरा कत आमड़ा पर एदिक ओदिक पड़े गए। বন্ধুরা আমরা পেরে নিয়ে চলে এসেছি রেডি হয়ে। এখন আমড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমড়ার গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। আমড়াগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি যাতে আমড়ার গায়ে এতটুকু জল না লেগে থাকে। তাই একটা সাদা কাপড় নিয়েছি এই আমড়াগুলো ভালো করে মুছে নিচ্ছি। যতটা সম্ভব আমি ভালো করে মুছে নিয়েছি। এবার এইভাবে আমি একটু চালিয়ে দিচ্ছি এতে হাওয়াতে অনেকটা গায়ে জলগুলো শুকিয়ে যাবে। আজকে আমি আমড়া দিয়ে টক ঝাল মিষ্টি একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই আমড়াটা ভালো করে মুছে নিচ্ছি যাতে আমড়ার গায়ে এতটুকু জল না লেগে থাকে। কারণ জল থাকলে
আচারটা বেশি দিন ভালো থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই বেশি দিন আচার ভালো রাখতে গেলে আচারের মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। দেখুন হাওয়ার মধ্যে চালি দিয়েছিলাম, তো আমড়াগুলো ভালোভাবে শুকিয়ে গেছে, আমড়ার গায়ে যে জলটা লেগেছিল। এখন আমি আমড়ার এই মুখের দিকগুলো অল্প একটুখানি কেটে দিয়ে এইভাবে চিড়ে নিচ্ছি। একদম কচি আমড়া। এখন আমি শুকনো কড়াইতে কিছু গোটা মশলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে। প্রথমে শুকনো লঙ্কাগুলোকে শুকনো কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নেব। আচারের জন্য আমি এই মশলাটা বানিয়ে নিচ্ছি। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকের আচারটা আমি বানিয়ে আপনাদের দেখাবো, আর চটপট বানানো হয়ে যায় এবং সারা বছর এটা সংরক্ষণ করে খাওয়া যায়। শুকনো লঙ্কাগুলো একটুখানি নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে 1 চামচ, গোটা ধনে দিচ্ছি, গোটা জিরে 1 চামচ, এখানে নিয়েছি 5 ফোড়ন 1 চামচ, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে 1/2 চামচ। হালকা আঁচে আস্তে আস্তে মশলাগুলোকে ভাজতে হবে, উনুনের আঁচটা জোর এসে গেছে, সেই জন্য আমি কড়াটা নামিয়ে আস্তে আস্তে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ বেশি জ্বালাতে এটা ভাজলে পুড়ে যাবে মশলাটা, তখন কিন্তু এর যে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আচারের মধ্যে এই ভাজা মশলাটা দিলে দারুণ একটা স্বাদ ও গন্ধ হয়, আচারটা খেতে খুব ভালো লাগে। মশলাটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। লোকটা কি বলতে আসে এই করে বুঝতে পারছে না কিছু, বলছে বালিশ তুলো, বালিশ তুলো, বালিশ, হ্যাঁ বালিশ তুলো, বিক্রি করতে বেরিয়েছে। হুম, না তুলো বালিশ তৈরি করাতে মাঝে মাঝে আসে তো না? হ্যাঁ তৈরি করায়, তারপরে ধুনে দেয়, এমন ভাবে মানে বলছে কিছু বুঝায় বুঝতেই পারছি না। কড়াইতে দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল, এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, দিচ্ছি শুকনো লঙ্কা 1টা, আর দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। যে আমড়াটা আমি পেরেছিলাম মানে মোটামুটি 500 গ্রাম মতো হবে আমড়াটা, এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমরার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আমরাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি 500 গ্রাম। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মশলাটা এখন শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরাটা ততক্ষণ গুড়ের মধ্যে ফুটতে থাকুক, এদিকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম। আপনারা আচারের মধ্যে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কাটা বুঝে দেবেন। মশলাটা আমি খুব মিহি করব না, শুধু একটু ভেঙে নেব, মশলাটা একটু দানা দানা থাকবে। এই দেখুন মশলাটা ঠিক এরকমভাবে ভেঙে নিতে হবে, খুব বেশি গুঁড়ো করা যাবে না, এরকম দানা দানা মতো থাকবে। এখন উনানের আঁচটা একটু জোরে দিয়ে আমি ভালো করে আমড়াটা ফুটিয়ে নিচ্ছি গুড়ের মধ্যে, যাতে গুড়ের মধ্যে যে জল ভাবটা আছে সেটা কেটে যায়। মিনিট 5-7 মতো আমি ফুটিয়ে নিয়েছি, এতে আমড়াটাও একটু ভালোভাবে গুড়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন গুড়ের মধ্যে যে জলটা ছিল সেটাও মরে গেছে। এখন এই অবস্থায় রেখে আমি নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আবার অনেকটা টেনে যাবে, তাই আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ভাজা মশলাটা সবসময় উনান থেকে নামিয়ে নিয়ে তারপর ছড়াবেন। 2 চামচ ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি। দু চামচ মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মনে হয় যে এর মধ্যে আরেকটুখানি মশলা লাগবে, তাই আমি আরও 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা বেঁচেছে এটা আমি রেখে দেবো, অন্য কোনো রেসিপিতে কাজে লেগে যাবে। এখন আমি আচারটা ঢেলে নেব। আচারটা ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামের মধ্যে ভরে টাইট করে মুখটা বন্ধ করে দেবেন, যাতে কোনো রকম বাতাস না বা ভিতরে তো প্রবেশ করতে পারে। এইভাবে রেখে দিলে পুরো 1 বছর পর্যন্ত আচারটা সংরক্ষণ করা যাবে এবং 1 বছর ধরে এটা খাওয়া যাবে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। গরম আছে, কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা। দেখেই তো কি বলবো, জিভে জল এসে আছে, কিন্তু এত গরম। মুখটা পুরো ছেড়ে গেল।
এটা যত ঠান্ডা হবে তত এটা মজবে আর দীর্ঘদিন মানে বয়নের মধ্যে থাকতে থাকতে আচার আরও মজে যাবে। মানে আচার আচার তৈরির সময় খেয়ে যতটা না টেস্ট, আচার যত পুরনো হবে তত বেশি টেস্ট বাড়বে, মানে যত মজবে তত এর টেস্ট বাড়বে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক, আমার কি দারুণ লাগছে খেতে। আচার প্রেমীরা তো মানে পুরো আচারের প্রেমে পড়ে যাবে এরকম আচার পেলে। আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাবেন।